அம்மா கேஸ் பேன் தே ஆந்திக்கு ஒரு குறி நெரிஸ்ட கிள்ளே ஹ அன்னாசல் லைக் தி நோனி দিন দিন তোমার রূপ যেমন করে ছিটকে পড়েছে মেয়ে হয়ে আমারই নজর লেগে যাবে যুবক সালগুলোর না জানি কি অবস্থা তোমার কথা যদি হাসাই হইতো তাহলে আজ পর্যন্ত অজ্ঞা হলা হুল আতে লই আয় আর কি লে কোন না আই লাভ ইউ হ্যাঁ কইছে নাকি কয় নাই সে কথা তুমি আমাক কবু তলে তলে যে কতজনের মাথা খাচ্ছো তা কে জানে কে আরে বেবি তুমি আমাক বিয়ে কই করছো কে ও মা কি লই তুই কি ভুলে গেছো আজ তোমারে ব্যান কই ডাকতাম তোমার মিয়া ভাই শুনলে রাগ হবি নি এই নিয়া কুটিক সারাদিন গালাগালি করে হ্যাঁ বেবি ফুটার খবর কি তারে তো দেখতেছি আগের মতোই আছে কোনো পরিবর্তন হয়েছে কি হগ ভাই দুঃখের কথা কি কইতাম হেতা তো আগের মতো রয়ে গেছে কোনো পরিবর্তন হয় না হেই সাইল নাই রয়ে গেছে আই বই নই হেতার লগে একলগে থাকতাম হারি নই ইয়ানে চলি আইছে এবার বুঝি চাও খুব ভালো করেছো এবার তোকে আমি আর যাবার দেবো না এই গায়ে ভালো এক সোয়াল দেখি তোকে আমি বিয়ে দিয়ে রেখে দেবো বিয়ে দিয়ে রেখে দেবো তোমাকে আনে হেমনে সাউল আসনে আরো আরো উপযুক্ত হ্যাঁ ও গাই স্মার্ট হলা আনে সময় দেখলাম না বেগুন খ্যাত সব খ্যাত তাই নে একটা বড় খ্যাত ধরে তার সাথে তোকে আমি বিয়ে দেবো তোর বুড়ে ভাই যেমন আমাক বিয়ে করেছে তো খ্যাতের সাথে বিয়ে দি আমি তার শোধ নেব এ বেগম সত্যি কথা কত কি আপনার মাথায় এত বুদ্ধি আমি ভাববারও পারিনি কি মনে হয়েছিল তোমার মতো আমার মাথাটা নষ্ট না সেটা ভাবিনি তালি সেটা হলেই মনে হয় ভালো হতো তাই না তোমার সাথে আমার মিল তো ভালো আপনি কিন্তু আমার পাগল করছেন অবশ্য আপনি পাগল করলেই আমার ভালোই ঠেক শোনো কালকে সকালবেলায় আসবে এসে আমার কাছ থেকে বন্দুকটা নিয়ে যায় নসু চৌধুরী ফেরত দিয়ে আসবে কি তুমি চাও হুটা চৌধুরীর ভাই ওই মায়ের খাই কেমনে বাড়ি চাইলি কুটি হ্যাঁ এই এই খবর যদি আমরা এলাকাত যাই মেনশা আর ডরাইব নি রে ফুটা ভাই আপনি শান্ত হওয়ার চেষ্টা করেন আমার এই গ্রামের থেকে তো আপনার এই গ্রাম মেলা দূর এই কুটির মায়ের খাওয়ার খবর কেউ জানবি না এই তুই আরে শান্ত করবে লাইন যত চেষ্টা করার বাকের খা আর বাইরে যখন হেগুনে ধরে মারছিল সে সময় তুই কণ্ঠে আসিল হ্যাঁ তোমার মতো এরম একটা শরীর থাকতে এগুলো আর বাইরে মারে কেমনে ফুটা ভাই আপনি বোঝার চেষ্টা করেন ব্যাপারটার মধ্যে একটা কিন্তু আছে সেডিলি বাড়াবাড়ি করলে সমস্যা জটিল হয়ে যাবে পারে আপনি বুঝবেন না আয় বুঝতেন না এটা তুমি কি কথা কইলা বাকের কা এই আর হিস্ট্রি সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে কিরিকুটি এই আর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এগুলোর কোনো ধারণা দাও তো আপনি সম্পর্কে জানানোর দরকার মনে করি নাই এলেই কই নাই ও বুঝছি তোরা আরে এগুনের কাছে হাইট করে রেখেছ কেন এই বাঘের খা সাই তুমি কসাই এতের ঘটনার মধ্যে কি কিন্তু আছে ঘটনাটা ফুটা ভাই ওই নারী গঠিত মুখ সামাল করে কত কো বাঘের খা তুমি একটা পবিত্র সম্পর্ক লিয়ে আজেবাজে কথা কইতেছো বাদ দেন সেই মেজো ভাই এইসব কামের মধ্যে যাওয়ানোর দরকার নাই আপনি এলাকায় নতুন আইছেন এলাকার ভাবগতিক সম্পর্কে আপনার কোনো ধারণা নেই এই উত্তেজিত হওয়ার দরকার নাই এই দরকার নেই মানে কি রে তুই জানাস না এই ফুটা সদরে কোনো ভাবগতিকে দাঁত দাঁড়ে নি রে কাল বেয়ানে তুই আর লগে বাইরে দেয় দিবি কনে কনে তোর হেনস্থা করছে বেগুনের আমি হুটা করে গেলাম হুটা চার মাস খান কেস খাই এলাকা ছাড়ছি তো ইয়ে না দরকার হলে আরো দুই চার খান খাইলাম আর সম্বন্ধে তো অন্য কোনো ধারণা হওয়া না নামে যেরকম ফুটা আমি কামেও ফুটা করে গেলাম কার বাইরে মারছে অন্য এগুলো কইতে হারে না এক একটা ধরে ধরে মারম এক একটা ধরে ধরি এই তোরা কই দিলাম তুই কিন্তু আনলো যাবি চিনে নো না আরে